নমস্কার, আমি অন্ডম মহাপাত্র। আপনি কি? শ্লোক, গোয়েন্দা শ্লোক, ভেতরে আসুন। একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি। আপনি হয়তো ব্যাপারটা খুব তুচ্ছ মনে করতে পারেন, অথবা আমাকে মানসিক রোগীও ভাবতে পারেন, কিন্তু বিশ্বাস করুন শ্লোকবাবু, আমি পাগল নই। আমি পাগল নই শ্লোকবাবু। বেশ, শুনি তবে আপনাকে পাগল ভাবার কারণটা ঠিক কি? গত 7 বছর আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করছি। রোজ সকালে অফিস, অফিস থেকে বাড়ি, এ আমার ডেলি রুটিন। কিন্তু গত মাসের 8 তারিখ একটা ঘটনা ঘটল। একদিন সকালবেলা আমার অফিসের এক কলিগ ফোন করে বলে কি, আমি অফিসের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাকে নাকি অনেক কিছু লিখেছি। আমি পাত্তা দিইনি। তারপরে অফিস থেকে একের পর এক ফোন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেখি, সত্যি আমি ওখানে অনেক কিছু লিখেছি, সুখের কথা, দুঃখের কথা, আমার সব ব্যক্তিগত কথা অনেক কিছু আমি লিখেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু লিখিনি। বস ফোন করলো, বকাঝকা করলো একটু, কিন্তু সবকিছু মিটমাট হয়ে গেল। কিন্তু সমস্যাটা হলো তার পরের দিন থেকে। রোজ আমি ওই মেসেজ করি, আমার ভেতরের যত কথাবার্তা সব কিছু আমি গ্রুপে লিখে ফেলি। একদিন তো হলো কি, আমি বসের নামে অনেক কুরুচিপূর্ণ কথা গ্রুপে লিখে ফেলেছি। তারপর থেকে চলছেই। কিন্তু বিশ্বাস করুন শ্লোকবাবু, আমি কিন্তু লিখিনি। আমি আমি কীভাবে হয়ে যাচ্ছে এগুলো আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বাঁচান আপনি, প্লিজ আমাকে একটু বাঁচান। আপনি নিশ্চিত কাজগুলো আপনি সজ্ঞানে করছেন না? নিজে থেকে কেন বা বলতে যাবো বলুন তো। কখন আপনি বুঝতে পারছেন যে গ্রুপে আপনি এগুলো লিখছেন? ওই সকালেই ঘুম থেকে উঠে। তার মানে যা ঘটা সব রাতে ঘটছে। আচ্ছা, আপনি কি কোনো নেশা করেন? না না, একদমই না। নেশা বলতে ওই লাল চা, তার চিনি ছাড়া। কখনোই কোনো নেশা করেননি? না না, অনেকগুলিকে ফোর্স করে কিন্তু আমি অ্যাভয়েড করি। বিবাহিত? না। আর কোন নারীর সঙ্গে? না না, আমি ওসব থেকে দূরেই থাকি। তাহলে আপনি একাই থাকেন? কলকাতায় একাই থাকি, এখন অবশ্য গ্রামের বাড়িতে আছি। ভেবেছিলাম এখান থেকে সব কিছু ছেড়ে ছেড়ে কদিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক করো না। দিন দিন মেসেজের ভাষা আর যেন ব্যক্তিগত হয়ে উঠছে। তার মানে ঘটনার সূত্রপাত 7 তারিখ রাত থেকে। আচ্ছা, 7 তারিখে আপনি সারাদিন কি কি করেছেন, মানে ওই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ঠিক ঠিক কি ঘটনা ঘটেছে বলতে পারবেন? আলবাত পারো, আমার ডেলি রুটিন একদম ছকে বাঁধা। রোজ সকাল 6টার সময় উঠি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে স্নান করি। স্নান সেরে একটু পূজা অর্চনা করি, তারপর খাবার দাবার খেয়ে অফিস। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরি, বাড়ি ফেরার সময় ওই রাজুদার দোকানে লাল চা, তারপর বাড়ি ঢুকে যাই, আর বাড়ি থেকে বেরোই না, বাস। আচ্ছা, 7 তারিখ এই বাঁধা নিয়মের কি কোনো পরিবর্তন হয়েছিল? মানে ধরুন ওই নতুন কারোর সাথে পরিচয় বা পুরনো বন্ধুর সাথে দেখা, বা ধরুন নতুন কিছু কিনলেন? সেরকম তো কিছু মনে পড়ছে না। ওই রোজকার মতোই অফিস, বাড়ি, অফিসের কাজ, তারপর
আমার বাড়ি না না সেরকম কিছু করেনি ঠিক করে ভেবে বলছেন তো হ্যাঁ ভেবেই বলছি বরং পরিবর্তন হয়েছে 8 তারিখের পর থেকেই আমি নতুন জামা কাপড় কিনেছি এক সেট ওই দাড়ি কাটার ব্লেডটাও নতুন কিনেছি আগে আমি রোজ বাসে যেতাম অফিস সেদিনের পর থেকে ট্যাক্সিতে যাওয়া শুরু করি বাড়ি ফেরার পথে সে চা খেতাম ওটাও খাওয়া বন্ধ করে দিই গত 3 দিন হলো আমি কলকাতার ঘর ছেড়ে গ্রামের বাড়ি এসেছি ভেবেছিলাম যদি সব ঠিক হয়ে যায় কিন্তু তাতে কিছু হলো না গতকাল রাত্রে অনেকক্ষণ পর্যন্ত আমি জেগে বসেছিলাম এটা দেখার জন্য যে আমি কখন কিভাবে মেসেজ করি কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি আবার সেই একই মেসেজ তাই দেরি না করে আপনার কাছে চলে এলাম দাঁড়ান মেসেজগুলো আপনাকে একটু দেখাই এই যে এই যে এই গ্রুপের মেসেজ এখানে দেখুন ভীষণ জটিল ব্যাপার চাকরিটা তো যাবেই তার উপর বস ফোন করে বলল কিসব নাকি ধারায় কেস টেস করবে আমি তো কিছুই বুঝতে পারছি না শ্লোকবাবু কি করে কি হচ্ছে কোথা থেকে আপনি তো গোয়েন্দা আপনি ঠিক পারবেন আপনি প্লিজ একটু বার করে দিন না কি করে এসব হচ্ছে অন্নবাবু যে যাই বলুক আমি আপনাকে বলছি আপনি সম্পূর্ণ সুস্থ আছেন কেউ বা কারো আপনাকে অসুস্থ করার চেষ্টা করছে আর আপনার সব থেকে বড় শত্রু সে কিন্তু সব সময় আপনার সঙ্গে আছে সে আপনি কলকাতায় থাকুন বা গ্রামে থাকুন এমনকি সে এখন কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছে মানে এখানে উপস্থিত আছে কিছু বলছেন আপনি এসব জানেন তো মানুষের শত্রুরা সবসময় মানুষের সঙ্গেই থাকে অথচ আমরা বুঝতেই পারি না শুধু বাইরে হাত ধরে নাই আচ্ছা আপনার ওই আঙুলের আংটিটা ঠিক কতদিনের আংটি ও হ্যাঁ এটা তো এই কয়েকদিন আগেই পড়েছি কতদিন 9 তারিখ না না 8 তারিখ 8 তারিখে পড়েছি আমার এক কলিগ আমার জন্মদিনে দিয়েছিল চাকরিটা বোধ হয় আপনার থেকে যাচ্ছে বুঝলেন মশাই পাথরটা দেখে যে ঝাঁঝালো গন্ধটা বেরোচ্ছে সেটা আমার খুব একটা পরিচিত নয় তবে কিছু মানুষের কাছে অত্যন্ত পরিচিত ফাঁদি বাংলায় কোকিন খোর কোকিন হ্যাঁ মিস্টার মহাপাত্র কেউ বা কারো চায় না আপনি সুখে দিন কাটান আর আপনার শত্রুর পর্যবেক্ষণ ক্ষমতা যে বেশ ধারালো সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনার কথা বলতে বলতে নাকে হাত ঘষার অভ্যাস বলুন বা বদভ্যাস এটাকে কাজে লাগিয়েছে আপনার শত্রু আপনি সারাদিনে প্রায় 100 বার নাকে হাত ঘষতে থাকেন আর ওই ক্রিস্টাল পাথরে থাকা কোকেন থেকে ড্রাগ সেবন করতে থাকেন অনবরত নিজের অজান্তে ড্রাগ তার কাজ শুরু করে দেয় আপনি ঘুমিয়ে পড়লে আপনার অবচেতন মনে প্রবল আঘাত করে আর আপনি তো এমনিতে ইমোশনাল বাকিটা তো আপনার জানা অফিস থেকে ছাঁটাই মানসিক রোগীর তকমা এমনকি আপনি নিজেকেও নিজে হত্যা করতে পারতেন আর আপনার আসল শত্রু প্রমোশনের পর প্রমোশন পেয়ে সুখের জীবন কাটাত তার মানে আমার অফিসের দীপেন্দ্র ঘোষ